এই দেখো আমি বিকালে কাজ সেরে সন্ধ্যাবেলায় টিফিন বানাতে এসেছি। ছেলে বাবার সঙ্গে গেছে টুনি লাইট কিনতে। আজকে হবে টেস্টি টেস্টি সুজির ক্ষীর। একটু ঘি দিয়ে দিলাম কড়াইয়ে, তেজপাতা দিয়ে দিলাম অল্প ফ্লেভারের জন্য, একটা এলাচ ফাটিয়ে দিলাম, একটাই যথেষ্ট। হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো লাগে। এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এখানে এক প্যাকেট সুজি আছে। খুব ভালো লাগে, এরকম করে খাবে তোমরা, বাচ্চা থাকলে তো কোনো কথাই হবে না, চেটেপুটে খেয়ে নেবে। মানে আমার ছেলে আগে খেত না, এমন করে বানাই, খুব ভালো খায়। টিফিনও করে দিই আমি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না, একদম মিঠি আছে, হালকা করে সাদা সাদাই থাকবে, ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। একাতে ভিডিও করছি তো অসুবিধা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে বন্ধ করে আমি করছি। আবার একটুখানি ভেজে নিলাম। এবার আমি দুধ দিয়ে দেবো। দুধটা আগে থেকে আমি জার করে নিয়েছিলাম, এখানে 500 দুধ আছে। একজন ভিডিও করলে সুবিধা হয়, তাহলে সুজি তো ওনাদের দলা পাকিয়ে যায়, খুব তাড়াতাড়ি করতে হয়। মাঝে মাঝে আমি বন্ধ করে দিয়ে করছি, একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালোভাবেই নাড়তে হবে সমানে, কেন সুজি দলা পাকিয়ে যায়, সুজিটা সমানেই নাড়তে হয়। দেখো সাদা হয়েছে, আমি এরকম সাদা সুজিটাও পছন্দ করি, আমার ছেলেও খুব ভালোবাসে। এর মধ্যে গুঁড়ো দুধ দিলে আরও টেস্ট লাগে, আজকে আমি দিলাম না। একটু কিশমিশ দিয়ে দিলাম, কারণ আমার ছেলে আলাদা করে কিশমিশ খেতে চায় না, এমন করে দিলে খেতে চায়, এমনি তো ভালো লাগে এটা, ক্ষীরের মধ্যে একটু কিশমিশ দিলে ভালোই লাগে। চিনি দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি খাবে। দেখো কতটা ঘন হয়ে এসছে, এটা একটু বেশ নরম নরমই থাকবে ক্ষীর, যেহেতু আমি একদম জাল বাড়াচ্ছি না, মিঠা আছে করছি। এই সামান্য এক চিমটি নুন দিয়ে দিলাম স্বাদের জন্য, নুনটা আমাদের স্বাদ বাড়ায়, নুন মিষ্টি। দেখো আমার হাত সমানই নাড়াচাড়া করা হচ্ছে, নাহলে দলা পাকি যাবে নিচটা। হয়ে গেছে মোটামুটি, দেখো কত সুন্দর এখনো সাদা আছে। এইভাবে তোমরা অবশ্যই করবে। আমি থালায় একটু ঘি মাখিয়ে নিয়েছি, তাও দেখানোর জন্য আবার একটুখানি ঘি দিচ্ছি, অল্প, জাস্ট অল্প নিলেই হবে। একাতে মোবাইল, একাতে আমার কাজ করতে অসুবিধাই হয়ে যায়, তাই তোমাদের বলছি আমার ভিডিওগুলো দেখবে, অবশ্যই পাশে থাকবে। আবার নেড়ে দিচ্ছি একটু। এবার আমি আস্তে আস্তে এটাকে বন্ধ করে দেব। গরম গরম খেতে বেশি ভালো লাগে, যে বন্ধ করে দিলাম, আমার হয়ে গেছে। এই যে আমার ছেলে ভিডিও করে দিচ্ছে, আমার অসুবিধা হচ্ছিল বলে আমি থালায় নামিয়ে নিলাম। একটু নরম নরমই এটা খেতে ভালো লাগে, কেউ আবার একটু শুকনো করেও খেতে পারো, কিছুক্ষণ রেখে দিলেই শুকনো হয়ে যাবে। আমরা একটু নরম নরমই খাবো ক্ষীর, যেহেতু ঝটপট হয়ে যায় এগুলো করলে।
উপর দিয়ে আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। ভেতরে তো দেয়াই আছে, উপরটা জাস্ট সুন্দরের জন্য। কাজুও দেয়া যায়, কাজুটা আজকে নেই আমার, তোমরা দিতে পারো, সুন্দর লাগছে, জানিও আমাকে প্লিজ, অবশ্যই করবে বাড়িতে।